Assalamualaikum. How are you everybody? I wish Alhamdulillah we are very fine. Now we start our SS class lesson number 2 page number 7-8. আমরা আজকে পেজ নং 7 এর ওয়ার্ড মিনিং এবং পেজ নং 8 এর ফিল আপ দা পাজল বক্সটা খুব ভালো করে পড়ে নেব। আশা করি তোমরা ক্লাসের সময় অনেক বেশি মনোযোগী হবে এবং খুব সুন্দর করে আমার সাথে পড়বে। তাহলে আসো ক্লাসটা শুরু করা যাক। ওয়ার্ল্ড পৃথিবী, ওয়ার্ল্ড পৃথিবী, ওয়ার্ল্ড মিনিং পৃথিবী, পলিউশন দূষণ, পলিউশন দূষণ, ডিজিজ রোগ, ডিজিজ মিনিং রোগ, ডিজিজ রোগ, হার্মফুল ক্ষতিকারক, হার্মফুল ক্ষতিকারক, হার্মফুল ক্ষতিকারক, থ্রো নিক্ষেপ, থ্রো নিক্ষেপ, থ্রো নিক্ষেপ, স্মোক ধোয়া, স্মোক ধোয়া, স্মোক ধোয়া, ফার্টিলাইজার সার, ফার্টিলাইজার সার, ফার্টিলাইজার সার, এগ্রিকালচার কৃষি, এগ্রিকালচার কৃষি, এগ্রিকালচার কৃষি। Dear student, say with me again, world, prithibi, world, prithibi, pollution, dushan, pollution, dushan, disease, rogue, disease, rogue, harmful, khotikaro, harmful, khotikaro, throw, nikhep, throw, nikhep, smoke, dhoa, smoke, dhoa, স্মোক ধোয়া, ফার্টিলাইজার সার, ফার্টিলাইজার সার, এগ্রিকালচার কৃষি, এগ্রিকালচার কৃষি, এগ্রিকালচার কৃষি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা পেজ নং 8 এর ফিল আপ দা পাজল বক্সটা পড়ে নেব। তোমরা খেয়াল করো বোর্ডে একটা পাজল দেওয়া আছে, বক্সে নিচে ক্লু দেওয়া আছে, আমরা এই ক্লু অনুযায়ী বক্সটা ফিল আপ করব। তোমরা খেয়াল করো কিছু কিছু লেটারের নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি, আন্ডারলাইনগুলো হচ্ছে তোমাদের বইয়ের গ্যাপ, তোমাদের বইয়ের যে গ্যাপটা আছে সেখানে আমি ওয়ার্ডগুলো লেটারগুলো লিখে দিয়েছি, নিচে আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা যখন ভিডিও ক্লাসটি করবে তখন অবশ্যই বইটা সামনে বসে নিয়ে করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ওয়ান নাম্বার ক্লুটা দেওয়া আছে, ওয়ান, ক্লু নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান। এটা দেখো আমার সাথে আরেকবার তোমরা পড়ে নাও, টিইএম টেম, ইএ পা, টেম্পা, আর এ রে, টি ইউ আর ই চার, টেম্পারেচার। আরেকবার পড়ে নাও, নাম্বার ওয়ান ক্লু হচ্ছে ওয়ার্ড, আনসারটা হবে টেম্পারেচার। ওকে, আমরা নাম্বার টু ক্লুতে চলে যাই, নাম্বার অফ পিপল, কি হবে এখানে নাম্বার অফ পিপল। দেখো এখানে বক্সে দেওয়া আছে পি ও ড্যাশ ইউ এল ড্যাশ টি আই ও এন, আমরা কি করবো পপুলেশন, পি ও পো পি ইউ পু এল এল এ টি আই ও এন পপুলেশন। তারপর দেখো নাম্বার থ্রি ক্লুটা দেওয়া আছে হেল্পস ক্রপস, হেল্পস ক্রপস, কি হবে এখানে ফার্টিলাইজার, আনসারটা কি হবে ফার্টিলাইজার। আমরা স্পেলিংটা পড়ে নিই, এফ ই আর ফার টি আই টি ফার্টি এল আই লাই জেড ই আর জার ফার্টিলাইজার, এফ ই আর টি আর ফার্টি এল আই লাই জেড ই আর ফার্টিলাইজার। দেখো তারপরে হচ্ছে ইনস্টিটিউশন, আই এন এস টি আই টি ইনস্টিটিউ টি আই ও এন ইনস্টিটিউশন। নাম্বার ফোর টুটা দেখো ফ্যাক্টর, ফ্যাক্টরটা কি হবে এখানে এলিমেন্ট, ফ্যাক্টরটা কি হবে এলিমেন্ট, ই এল ই এলি এম ই এন টি এলিমেন্ট, ই এল ই এলি এম ই এন টি মেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করব তোমাদের ওয়ার্ড মিনিং এবং
ফিল আপ দা পাজল বক্সটি খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।